স্বাগত 24 ঘন্টা আমি পূজা আপনাদের সঙ্গে জল্পনার অবসান ফের ঘর ভাঙলো কংগ্রেসে তৃণমূলে যোগ দিলেন নদিয়ার দাপুটে নেতা শঙ্কর সিং গত বিধানসভা ভোটে রানাঘাট উত্তর পশ্চিম কেন্দ্র থেকে জয়ী হন তিনি কংগ্রেসের টিকিটে জয়ী শান্তিপুরের বিধায়ক অরিন্দম ভট্টাচার্যও যোগ দিলেন ঘাসফুল শিবিরে পুরনো কংগ্রেস নেতা শঙ্কর সিংকে দলে নিয়ে নদিয়া জেলার কার্যকরী সভাপতির দায়িত্ব দিয়েছে তৃণমূল সিপিএম এবং কংগ্রেস থেকে ইতিমধ্যেই 8টি বিধায়ক আমাদের দলে যোগদান করেছে আজকের আগে যে সমীকরণ ছিল 211-র সাথে 8 যোগ হয়ে অর্থাৎ 219 আজকে অরিন্দম ভট্টাচার্য এবং শঙ্কর বাবুর যোগদানের পরে যে নতুন সমীকরণ দাঁড়ালো তৃণমূল কংগ্রেস 221 আমরা সিদ্ধান্ত নিয়েছি সর্বস্তরে আলোচনা করে শঙ্কর সিংকে আজ থেকে নদিয়া জেলা তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি করা হচ্ছে এছাড়া অরিন্দম ভট্টাচার্য রয়েছে তিনি যুব কংগ্রেসের সভাপতি ছিলেন তাকে পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের অন্যতম সাধারণ সম্পাদক পদে মনোনীত করা হলো 84 সালে ইন্দিরা গান্ধী একটা ঐতিহাসিক মন্তব্য ছিল উড়িষ্যায় 30শে অক্টোবর যে আমার দেহের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত আমি ভারতবর্ষের মানচিত্রকে টুকরো টুকরো হতে দেব না ঠিক তারপরের দিন আপনারা সকলেই জানেন ইতিহাস কি বলে মাননীয় মুখ্যমন্ত্রী দলনেত্রী গত কয়েকদিন আগে একটা দৃঢ়তার সঙ্গে সেই শব্দ চয়নটা আমাকে খুব প্রভাবিত করেছে যে যারা আজকে পশ্চিমবাংলার থেকে পশ্চিমবাংলার মানচিত্র থেকে দার্জিলিংকে বিচ্ছিন্ন করতে চাইছে সম্প্রদায়ের নামে জাতির নামে ভাষার নামে তো আমার দেহে রক্ত থাকা পর্যন্ত আমি কখনোই মমতা বন্দ্যোপাধ্যায় এটা মেনে নেব না কায়েমের স্বার্থে শঙ্কর সিংরা যোগ দিলেন তৃণমূলে তার দল ছেড়ে যাওয়া দুর্ভাগ্যজনক বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী শঙ্কর সিং এর মতন ব্যক্তির কাছে এটা আমরা কখনো আশা করিনি কারণ তাকে আমি ব্যক্তিগতভাবে সম্মান করতাম গত বিধানসভা নির্বাচনেও তার হয়ে প্রচারে গেছি কিন্তু নির্বাচিত হওয়ার পর থেকে কিছুদিন পর থেকে ধরুন বিধানসভার বা পার্টির উভয় ক্ষেত্রেই তার যোগদান অত্যন্ত কমে গেছিল দীর্ঘদিন ধরে তার সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না আমরা ফোন করলে ফোন ধরছিল না সাহেব তাদেরকে জিজ্ঞেস করুন তবে আমার মনে হয় যে কায়েমি স্বার্থ ছাড়া অন্য কিছু থাকতে পারে না কালীঘাটের গাজর দেখিয়ে মমতা ব্যানার্জি বোঝাতে চেষ্টা করছে আমার দলে এসো প্রমোটারি ঠিকাদারি অনায়াসে চলবে তাই তারা যেতে পারে বাকি কোনো কারণ থাকতে পারে না শুধুমাত্র কায়েমি স্বার্থ মঙ্গলগড়ে তৃণমূল নেতা ডালিম শেখ খুনের ঘটনায় 7 জনকে গ্রেফতার করলো পুলিশ গতকাল মোট 15 জনের নামে এফআইআর দায়ের হয় দাদা ডালিম শেখ খুনের অভিযোগে এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাইয়ের নামে এফআইআর করেন আসাদুল্লাহ শেখ সোমবার দুষ্কৃতীদের গুলিতে মারা যান মঙ্গলগড়ে তৃণমূল অঞ্চল সভাপতি ডালিম শেখ তারপর থেকে খুনের পিছনে গোষ্ঠী কুণ্ডলের অভিযোগ উঠছিল এরপরই মঙ্গলবার এলাকার বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরীর ভাই রহমতুল্লাহ ও পূর্ব বর্ধমান জেলা পরিষদের সদস্য বিকাশ চৌধুরীর নামে মঙ্গলকোট থানায় এফআইআর দায়ের করে ডালিমের পরিবার দুজনকে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ বাকি 5 জনের জেল হেফাজত আমার স্বামী তৃণমূলে ভাটি করে তৃণমূলদের ভালো বিচার করে গরিব দিকিন ডাকে ওই প্রতিবাদ করতে যেয়েছে সেই জন্য আমার স্বামীকে ওরা খুন করেছে ওরা ওই তৃণমূল পার্টি আলাদা দল বার করেছিল বিরুদ্ধ পার্টি ওরা বার করেছিল সিদ্দিকুল্লাহ আর আমার স্বামী কত অচলের দল অপূর্ব চৌধুরী অনেকদিন থেকে ও হাইওয়েতে চলে গেল হাইতে চলে যাওয়ার মধ্যে পরিপ্রেক্ষিতে যে তৃণমূল বিক্ষুব্ধ তৃণমূল যেটা আছে সেটা কিন্তু চাচ্ছিল যে না ওকে আমরা যেতে দেবো না আমি চাচ্ছি যে সঠিক এবং যারা মেরেছে তাদের জন্য সাজা হয়